All right, okay, so now we're gonna cast the board. Who's a better singer, mom or dad? I think both. Okay, and now Isaac, who is a better singer, mom or dad? Dad? What? Dad? What? Dad? ডিসেম্বর মাস বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ। আজকের লাইভটা আসলে আমি শুরু করতে চাচ্ছি আমার হাজব্যান্ডের গান দিয়ে। সে আপনাদেরকে একটা গান শোনাবে, দেশের একটা গান শোনাবে। বলার কি আছে, পারবা? ওয়াল, দেশের গান তো গাইতে পারবা না। আচ্ছা, আমি তোমাকে একটা সিলেক্ট করে দিই। না না না, মানুষ অলরেডি ওয়াচ করতেছে, আমি দেখতেছি। এক নদী রক্ত পেরিয়ে সেটা গাও। না না, শাহনাজ রহমতুল্লাহ। শাহনাজ রহমতুল্লাহ কে? শাহনাজ রহমতুল্লাহ কে? উনি ইকবালের বোন। হ্যাঁ, জাফর ইকবালের বোন। আচ্ছা দেখি। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে মুক্তির সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। মিত্রর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন ম্লান হবে না। তুমি গাওয়ার জন্য, এটা মানুষের দাবি, মানুষের দাবি না মানলে তো মানুষ আবার মানুষ আবার যুদ্ধ ঘোষণা করবে, আর একটা 71 হয়ে যাবে। দাও। আচ্ছা, আমি ট্রাই করি। প্রায় তো শাহনাজ রহমতুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি আমি জাস্ট ট্রাই করছি, ভুল হলে আপনারা মাফ করবেন। আসলে পারবো আমি, আমরা তোমার সাথে ওই ইয়েটা ওটা ডুয়েট করব, সিঙ্গেল ওই লাইনটা ডুয়েট করব। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সেদানের মহিমা কোনোদিন ম্লান হবে না। না না না, ম্লান হবে না। Okay, so now we're going to cast the board. Who's a better singer, mom or dad? I think both. Okay, and now Isaac, who's a better singer, mom or dad? Dad? What? Dad? Dad? আমার ওয়াইফের সামনে গান গাওয়া খুব একটা কঠিন ব্যাপার। আমি সেই জন্য বাথরুমে গিয়ে, অবশ্য বাথরুমে গিয়ে সবাই গান গাই, আমরা সেই জন্য বসেছি, আমার ওয়াইফ এখন বলবে। একজন হচ্ছেন মুজিব সিদ্দিকী, আরেকজন হচ্ছেন ইসমাইল হোসেন।
তো আমি ওনার শাড়িটা পরেছি আর আমার হাজবেন্ড ওনার পাঞ্জাবিটা পরে লাইভে আসছে। আর সবাই অনেক অনেক কিছু দিয়েছেন আসলে। সবচেয়ে আমি বলবো যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলে যুক্তরাষ্ট্রে 300 মিলিয়ন মানুষ আছে, 300 মিলিয়ন পিনটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন তো, মুজিব ভাই দিয়েছে, এটা মুজিব ভাই করেছে সুবর্ণ 2048 এর প্রেসিডেন্টের জন্য। সে ইনশাআল্লাহ সে পর্যন্ত সে চেষ্টা করে যাবে এবং মুজিব ভাই, ইসমাইল ভাই এবং ওনাদের সাথে আরো যারা আছেন তারা সুবর্ণর পাশে দাঁড়িয়েছেন। তো সবাই সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, সুবর্ণর জন্য দোয়া করবেন, আমাদের ড্রিম গুলো যাতে পূর্ণ হয়। আর আর ডিটেইলস আমার হাজবেন্ড আপনাদেরকে সব জানাবে এখন। আমি বলার আগে আমার বড় ছেলে, আমার বড় ছেলে ধন্যবাদ দিই, ঠিক আছে? ওকে, সো ক্যালিফোর্নিয়া ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ আওয়ার সেকেন্ড টাইম দেয়ার বাট ইট ওয়াজ আওয়ার ফার্স্ট টাইম in Little Bangladesh. So we met so many amazing people, people from Little Bangladesh, people from the Jasmine Khan Foundation, people from California Senate. Jasmine Khan ছিলেন একজন লয়ার, তিনি অত্যন্ত অত্যন্ত বড় মাপের লয়ার ছিলেন, অত্যন্ত দয়ালু, অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো তো মিখাইল খানের মা জেসমিন খান, তো সুবর্ণ আইজাক বলবে জেসমিন খান সম্পর্কে, আমি আর জেসমিন খান সম্পর্কে, সুবর্ণ আইজাক রিসার্চ করেছে জেসমিন খান সম্পর্কে, সুবর্ণ আইজাক বলবে। তো এখন ফাউন্ডেশন, জেসমিন খান মারা যাওয়ার পর ফাউন্ডেশন চালাচ্ছে মিখাইল খান, মিখাইল খান এবং তার বোন এই দুজনে চালাচ্ছে, তারা সুবর্ণ আইজাককে এই বছরে জেসমিন খান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড দিয়েছে। সুবর্ণ আইজাক এই ব্যাপারে বলবে, আমি আবার আমার বড় ছেলেকে দিয়ে দিচ্ছি। Yeah, so as I was saying, we met amazing people, people who made us so grateful for all of their support, people who made Little Bangladesh possible in 2011, people who run in California Senate, the mayor, the congressman, the congresswomen, all the people who made the event possible in Little Bangladesh. Thank you so much. Thank you for supporting Subarno Isaac and his campaign for presidency in 2048. We are very, very grateful. তুমি জেসমিন খান জেসমিন খান ফাউন্ডেশনের কথা একটু শেয়ার করে দাও, তাহলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা, জেসমিন খান ছিলেন একজন লয়ার, তিনি অত্যন্ত অত্যন্ত বড় মাপের লয়ার ছিলেন, অত্যন্ত দয়ালু, অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো তো মিখাইল খানের মা জেসমিন খান, তো সুবর্ণ আইজাক বলবে জেসমিন খান সম্পর্কে, আমি আর জেসমিন খান সম্পর্কে, সুবর্ণ আইজাক রিসার্চ করেছে জেসমিন খান সম্পর্কে, সুবর্ণ আইজাক বলবে। তো এখন ফাউন্ডেশন, জেসমিন খান মারা যাওয়ার পর ফাউন্ডেশন চালাচ্ছে মিখাইল খান, মিখাইল খান এবং তার বোন এই দুজনে চালাচ্ছে, তারা সুবর্ণ আইজাককে এই বছরে জেসমিন খান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড দিয়েছে। সুবর্ণ আইজাক এই ব্যাপারে বলবে। Thank you, everybody, and I'm sorry that I cannot speak in Bengali. Hopefully, this guy can do the translation. But anyway, I was. And so of course, youngest mayor. Oh, I forgot. এখন আমরা দিচ্ছি আমাদের পৃথিবীর youngest mayor কে। আর কিভাবে সে mayor হয়েছে? কিভাবে সে professor হয়ে গিয়েছে 18 বছর বয়সে? তুমি mayorের মা। না না, শুনো, আমি কি কিটা নিয়ে আসবো? মেয়রের কি আছে? ওর মেয়রের সব কাগজপত্র আছে। আচ্ছা, তা কি আরেকদিন দেখাবো, ঠিক আছে? আমরা এখন আমাদের মেয়র সাহেবকে, পৃথিবীর সর্বকনিষ্ঠ মেয়রকে দিচ্ছি। So first, I want to thank all of my friends in Little Bangladesh who helped make this possible. All of the people like Majib Siddiqui, like who mom mentioned, Mikhail Khan, who carried on the Jasmine Khan Foundation, Zainul Abidin, who is the president of Little Bangladesh, and I thank him for arranging the event as well, Ismail Hossein, who helped co-create this guy with along with Majib Siddiqui. And I would also like to thank all of the others, including all of the senators, congressmen, and congresswomen who showed up at my event. And so, thank you, everybody, and I was so honored, especially to become the honorary mayor of Little Bangladesh.
যে দুজন মানুষ স্বপ্ন দেখেছিলেন সুবর্ণ আইজাককে লস অ্যাঞ্জেলেসে বাঙালিদের কাছে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাবেন, সেই দুজন হচ্ছে মুজিব সিদ্দিকী এবং ইসমাইল হোসেন। আমরা তখন আফ্রিকাতে ছিলাম, আমি একটা ইমেল পেয়েছিলাম মুজিব সিদ্দিকীর কাছে, আমি ইমেলের কোনো রেসপন্স করিনি। এর পর দিন আমি ইমেল পেলাম ইসমাইল হোসেন হোসেন সাহেবের কাছ থেকে। তো আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম, এরকম দুজন আগ্রহ দেখাচ্ছেন, এরকম তো আগ্রহ অনেকে দেখায়, কিন্তু কিন্তু তারা আসলে হৃদয় থেকে আগ্রহ দেখাচ্ছেন কিনা সেটা কীভাবে বুঝবো? তো আমার স্ত্রী বললেন, আগে আমরা যুক্তরাষ্ট্রে যাই, তারপর তারা যদি তোমাকে ফোন করে তখন আমরা ভেবেচিন্তে দেখবো আর কি। একদিন ইসমাইল ভাই ফোন করে বসলেন, তো আমার মনে হচ্ছিল তিনি অন্তর থেকে, একেবারে অন্তর থেকে সুবর্ণকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যেতে চাচ্ছেন। এরপর মুজিব সিদ্দিকী ভাইয়ের সাথে একদিন জুমে মিটিং হলো, তিনি কান্না করে দিয়েছিলেন, তার চোখ থেকে পানি এসে গিয়েছিল। তিনি সুবর্ণ আইজাককে মানে এত বেশি ভালোবাসেন, মানে চোখের পানি নাকি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। মুজিব সিদ্দিকী ভাইয়ের চোখের পানি দেখে আমি নিজেই বিব্রত হয়ে গিয়েছিলাম। তো আমরা ক্যালিফোর্নিয়াতে যাই, ক্যালিফোর্নিয়াতে এটা দ্বিতীয়বার মতো যাই, এর আগে গিয়েছিলাম সুবর্ণ যখন 7 বছর ছিল হলিউডে গিয়েছিল সুবর্ণ একটা এনবিসির একটা অনুষ্ঠান করার জন্য, দ্বিতীয়বার যাই। কিন্তু এবার মনে হয় এর আগের বারের মানে এক্সপিরিয়েন্সকে ছাড়িয়ে গেছে। আমাদেরকে যে হোটেলে রাখা হয় সেই হোটেলে যাওয়ার সময় কেন জানি হোটেলে সবাই জেনে গিয়েছিল সুবর্ণ আইজাক একটা স্পেশাল কিছু, তারা মানে সুবর্ণ আইজাকের সাথে লাই মানে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এর আগে আমরা যখন এয়ারপোর্টে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে নামলাম তখন চাই অনেক মানুষ এসেছিল, ডক্টর জয়নুল আবদিন এসেছিলেন, মিখেল খান সাহেব এসেছিলেন, তারপর আমাদের ইসমাইল ভাই এসেছিলেন, আমাদের মুজিব সিদ্দিকী ভাই এসেছিলেন। তারা এই যে পিন মুজিব ভাই কি করেছে, 300 মিলিয়ন পিন বানিয়েছে, মনে হয় 300 মিলিয়ন মানুষের জন্য, যুক্তরাষ্ট্রে 300 মিলিয়ন মানুষ সবার জন্য পিন বানিয়েছে, যাতে সবাই সুবর্ণ আইজাককে 2048 সালে ভোট দেয়। তো সবাই যদি সুবর্ণ আইজাককে 2048 সালে ভোট দেয় তাহলে তো সুবর্ণ আইজাক একেবারে বারে মানে ড্যান্স করতে করতে হোয়াইট হাউসে যাবে, সেটা একটা পৃথিবীর জন্য ভালো হবে, পৃথিবীর জন্য ভালো হবে, পৃথিবীর জন্য এই জন্য ভালো হবে যে সুবর্ণ আইজাকের মতো একজন মেধাবী কাউকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে পাবে। আর আরেকটা কারণে পৃথিবীর জন্য ভালো হবে, সেটা হচ্ছে এডুকেশন একেবারে রিফর্ম হয়ে যাবে। এডুকেশন রিফর্মের কথা তো আমরা বলেই, সুবর্ণ আইজাক সবসময় বলে এডুকেশন রিফর্ম যদি আমরা করতে না পারি তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। আমাদের স্কুলগুলি শেখ মুজিব জন্ম দেয় একদিক থেকে, আরেকদিক থেকে জন্ম দেয় মোস্তাক আহমদ, আমাদের স্কুলগুলি একদিকে আইনস্টাইন জন্ম দেয়, আরেকদিকে জন্ম দেয় হিটলার, আমাদের স্কুলগুলি একদিকে জন্ম দেয় কবি, আরেকদিকে জন্ম দেয় খুনি, আমাদের স্কুলগুলি একদিকে জন্ম দেয় নেতা, আরেকদিকে জন্ম দেয় ধর্ষক, আমাদের স্কুলগুলি একদিকে জন্ম দেয় গণিতবিদ, আরেকদিকে জন্ম দেয় চোর ডাকাত লুণ্ঠক। তো আমরা সেই দরজাটা বন্ধ করে দিতে হবে। এই যেই দরজা দিয়ে মোস্তাক আহমদ বের হয়, যে দরজা দিয়ে হিটলার বের হয়, যে দরজা দিয়ে ওসামা বিন লাদেন বের হয় স্কুলে, সেই দরজাটা বন্ধ করে দিতে হবে। কীভাবে? রিফর্ম করে, এডুকেশন রিফর্ম করে, এমপ্যাথি দিয়ে। তো যে ব্যাপারে যাচ্ছিলাম, আমরা কয়েকজন মানুষকে আজকে ধন্যবাদ দেওয়ার জন্য বসেছি না, একজন হচ্ছেন ইসমাইল ভাই। ইসমাইল ভাই অনেক কিছু দিয়েছেন আমাকে, নামাজ পড়ার জন্য মনে হয় দিয়েছে, তাই না? সেটা সুবর্ণকে ফরিদ ফারুকি দিয়েছে, ও ফরিদ ফারুকি সাহেব, আমার ওয়াইফকে এই শাড়িটা দিয়েছেন ইসমাইল ভাই, আমাকে এই পাঞ্জাবি দিয়েছেন ইসমাইল ভাই, অপূর্বকে শাড়ি দিয়েছেন, এই যে লক্ষ লক্ষ পিন বানিয়েছে আমাদের মুজিব ভাই, আল্লাহ জানে এত পিন কে বানালো, কত মানুষ লাগলো, কত বছর লাগলো। আপনাদের বইগুলো আমি শো করবো, সরি আজকে আসলে এত জিনিস একসাথে করা পসিবল হয় নাই। তো অনেকে অনেকে বিদেশ থেকে এসেছেন, অনেকে আরেকটা আরেক স্টেট থেকে এসেছেন, আমাদের আমাদের ইয়ে ভাই কোথেকে এসেছেন, লুজি ইয়ে থেকে এসেছেন, মাসুদ ভাই, এম ডি ইসলাম মাসুদ ভাই অ্যারিজোনা থেকে এসেছেন, তিনি
তিনি একেবারে মানে অনেক পরিশ্রম করেছেন, তো হাজার হাজার মানুষ পরিশ্রম করেছে। যে দ্বিতীয় অনুষ্ঠানটা যেটা হয়েছে সেটা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সেখানে অনুষ্ঠানটা হয়েছে শনিবারে। সেখানে মুজিব সিদ্দিকী ভাই বাংলাদেশের ইয়ে করেছেন এবং ফরিদ ভাই ইন্ডিয়ার ইয়ে করেছেন। তারা একত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নিয়ে সুবর্ণ আইজাকের 2048 ক্যাম্পেইন ঘোষণা করেছে। সুবর্ণ আইজাক 2048 যে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাচ্ছে সেই ক্যাম্পেইনটা, এটা এটা যারা নিজেদের চোখে দেখেছে তারা খুব ভাগ্যবান। সুতরাং আমি, আমার স্ত্রী এবং আমার বড় ছেলে, আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করছি। তারপর এরপর দিন অনুষ্ঠান হলো, কয়টার কথা বলবো, এরপর দিন অনুষ্ঠান হলো বিজয় বহর, যেখানে প্রথমে সুবর্ণ আইজাককে কংগ্রেসম্যান আসলো, মেয়র আসলো, সিনেটর আসলো, মানে কে আসা নাই, হাজার হাজার মানুষ আসলো, মোটর কেইড হলো, সুবর্ণ আইজাককে মেয়র ঘোষণা করা হলো, সুবর্ণ আইজাক মেয়র হলো, রিবন কাটিং সেরিমনি হলো, সুবর্ণ আইজাক জ্যাসমিন খান ফাউন্ডেশন প্রাইজ নিল, সুবর্ণ আইজাক বক্তব্য দিল। কোন এগুলি যতগুলি বলছি এগুলি মনে হচ্ছে কেননা কেন জানি আমি ফিকশন বলছি, কেন গল্পের মতো মনে হচ্ছে, তাই না? এগুলি আসলে সব ঘটে গেছে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে? দুই দিনে আসলে অনেক কিছু পাওয়া হয়ে গেছে, অনেক কিছু পাওয়া হয়ে গেছে। তো আগে যেটা বলছিলাম, এটা অনেকটা হলিউডের কোন লস এঞ্জেলেস, তো হলিউড তো লস এঞ্জেলেস, লস এঞ্জেলেস এর কোন বড় তারকার ভাগ্যে মনে হয় এত 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 ভালোবাসা নেই, মানুষের এত ভালোবাসা পেয়েছে না। সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস কি, সুবর্ণর ট্যালেন্টকে এগিয়ে নেওয়ার জন্য এতদিন যারা আমাদেরকে আমাদের পাশে দাঁড়িয়েছেন তারা সবাই হচ্ছে হয় জুইস পিপল, আমরা ইন্ডিয়া ভিজিট করেছি, আপনারা কোশ্চেন করেছেন আমাদেরকে যে আপনারা সব কান্ট্রিতে যান, বাংলাদেশে কেন আসেন না। আসলে আমরা স্পেশাল কিছু ইনভিটেশন পেয়ে আমরা গিয়েছি সেখানে, ইন্ডিয়া সুবর্ণকে চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড দিয়েছিল, তারপরে কোলেশাকিয়াতের হাত থেকে সুবর্ণ চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড নিয়েছেন, দেন সুবর্ণ রুইয়া কলেজে, ওখানে সুবর্ণ টিচিংটা স্টার্ট, রুইয়া কলেজে সুবর্ণ ফার্স্ট টিচিং করেছে 7 বছর বয়সে, অনলি সুবর্ণ যখন 7 ইয়ার। তারপরে পুনে ইউনিভার্সিটিতে সুবর্ণ তার বুক সেরিমনি করেছিল দা লাভের জন্য, তারপরে সেখানে সে স্পিচ দিয়েছিল। সো ইন্ডিয়াতে আমরা গিয়েছি সে পার্টটা করার জন্য। তারপরে আমি একটা জিনিস যোগ করতে চাচ্ছি, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে সুবর্ণ ওই যে ইন্ডিয়াতে ধুতি পড়লো কেন সেই অনুষ্ঠানে, আসলে সেটা বলো, সুবর্ণ আইজাক যখন বক্তব্য দেওয়ার জন্য রেগুলার পোশাক পরে, আপনারা তো জানেন এটা হচ্ছে সুবর্ণ আইজাক এটা মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর, সেটা আরেকটা ব্যাপার আছে, সুবর্ণ আইজাক তো এটা সিগনেচার পোশাক, তো সে যখন আসছিল সে দেখলো যে একজন হিন্দু পুরোহিত দোয়া করছে, যে এই 7 ইয়ার ওল্ড একটা বাচ্চা, হাজার হাজার ফ্যাকাল্টি, হাজার হাজার প্রফেসর, পুনে ইউনিভার্সিটি হচ্ছে ভারতের এক নম্বর বিশ্ববিদ্যালয়, তো এখানে হাজার হাজার শিক্ষার্থী, শত শত প্রফেসর, এদের সামনে দাঁড়িয়ে সে কিভাবে বক্তব্য দেবে? তো সেই হিন্দু লোকটি, হিন্দু পুরোহিতটি প্রার্থনা করছিল, তো সুবর্ণ আইজাক ড্রাইভারকে জিজ্ঞেস করলো এই লোকটি কে, তো ড্রাইভার বললো এটা হচ্ছে, ড্রাইভার মনে হয় ইয়ে ছিল, ড্রাইভার নাম কি না মনে আসছে না আমাদের, কি ভাই না ওনাকে, উনি আচ্ছা, তো উনি বলেছিল উনি হচ্ছে পুরোহিত, তো সুবর্ণ আইজাক জিজ্ঞেস করলো পুরোহিতের পরনে এটা কি, তো তারা উনি বললো ধুতি, তো সুবর্ণ আইজাক বললো আমি ধুতি পরে যাব, এমন একজন লোক যিনি আমাকে চিনেন না তিনি আমার জন্য প্রার্থনা করছেন, আমি ধুতি পরে বক্তব্য দেওয়ার জন্য যাব। তো আরো দুই ঘন্টা পরে সুবর্ণ আইজাক পোশাক টোশাক ধুতি কিনে সেই ধুতি পরে সে বক্তব্য দেওয়ার জন্য গেল, এটাকে সুবর্ণ আইজাক বললো এমপ্যাথি, ঠিক আছে? তুমি আরেকজনের ভালোবাসা, একজন যদি তোমাকে ভালোবাসবে তুমি সেই ভালোবাসার জন্য তাকে ভালোবাসার রিয়াকশন ভালোবাসা দিয়ে হয়, তো সেটা তুমি মনে হয় কি বলতে চাচ্ছিলে, তুমি এটা ভালো একটা কথা উল্লেখ করেছো, কেন মানে হিন্দুরা, কেন তোমার জুইশরা, খ্রিস্টানরা তারা এগিয়ে এসেছে এবং এগিয়ে সুবর্ণর জন্য যারা প্রথমে এগিয়ে আসছিল আমি তাদের কথা বলছিলাম আর কি। সো ইন্ডিয়াতে আমাদের সেই জন্য ইন্ডিয়া ভিজিট করা, তারপরে আমরা গেলাম সাউথ আফ্রিকাতে, তো
আপনারা তো জানেন টোটালি ব্ল্যাক কমিউনিটিতে আমরা আমাদের সুবর্ণ রেগুলার করেছিলাম, তো আমাদের কাছে আসলে ব্ল্যাক হোয়াইট হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আমাদের কাছে মানুষ, আমার ধর্ম আমার, কিন্তু সবকিছুর উপরেই তো সবাই মানুষ। আরেকটা কথা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমাদের এবার এত ভালো লাগছে কারণ এই প্রথম বাঙালি কমিউনিটি সুবর্ণ ট্যালেন্টটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই প্রথম, অলদো আমরা বাঙালি, আমাদের সাথে কোনো বাঙালি পিপল ছিল না, যেটা যেটা না বললেই নয়, আমাদেরকে অনেক টিটকারি, আমাদেরকে অনেক আক্রমণ, আমাদেরকে অনেক অনেক কিছু সহযোগিতা করেছে সুবর্ণ ট্যালেন্টকে, যারা সম্মান জানিয়েছেন তাদের কাছে আমি ভেরি গ্রেটফুল। মুজিব ভাই, ইসমাইল ভাই, সাথে আরো যারা আছেন লিটল লিটল বাংলাদেশের, সবাইকে সম্মান জানাচ্ছি। আশা করি আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন সুবর্ণ ট্যালেন্টকে এগিয়ে নেওয়ার জন্য, পৃথিবীকে এগিয়ে নেওয়ার জন্য। আমি বলবো সুবর্ণ তো আমাদের, সুবর্ণ আমাদের সন্তান, বা সুবর্ণ আমি বলবো সুবর্ণ সমগ্র বিশ্বের, সুবর্ণ নট অনলি ফর আমেরিকা, নট অনলি ফর বাংলাদেশ, সুবর্ণ ফর হোল ওয়ার্ল্ড। Apurva, tumi kichu add koro. No, I mean, I think, mom and dad are right on point. We are very glad that the Bengali community has finally joined us. It's ironic that our homeland has joined us last, but we are still so grateful that you have joined us. You have supported Shubhanno Isaac, and in the end, like my mom said, everyone is just human. And we are glad for everyone's support, the support of India, the support of South Africa, and now the support of Bangladesh. কোন জাতির ছিলেন না, কোন দেশের ছিলেন না, তিনি যেমন ইসলামের জয়গান গিয়েছিলেন তেমনি হিন্দু ধর্মের জয়গান গিয়েছিলেন, তেমনি সব সব মানুষের জয়গান গিয়েছিলেন। সুবর্ণ আইজ্যাক সব মানুষের, সব ধর্মের, সব জাতির, সব দেশের, এমনকি আপনারা শুনে আশ্চর্য হবেন, সুবর্ণ আইজ্যাক পৃথিবীর প্রত্যেকটি দেশের পতাকা আপনি জানেন, প্রত্যেকটি দেশের ন্যাশনাল অ্যান্থম জানে। আমরা বলেছি শেখার জন্য, আমরা তো বলিনি, আমাদের তো মাথায়ও আসেনি যে প্রতিটি দেশের একটি 9 বছরের বাচ্চা প্রতিটি দেশের পতাকা আঁকতে জানবে। এটা অনেক ডেডিকেশন লাগে, কিন্তু সুবর্ণ আইজ্যাকের ডেডিকেশন লাগে না, কেন জানে, সে এটা হয়তো সৃষ্টিকর্তা তাকে স্পেশাল করে পাঠিয়েছেন সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য, সে সবাইকে ভালোবাসা দিচ্ছে। আজ যেমন আমরা একটা স্পেশাল দিনে আমরা লাইভে আসছি, আমরা আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে লস এঞ্জেলেসে যারা আমাদেরকে অনেক সম্মান করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ইসমাইল ভাই, সেই মুজিব ভাই, সেই জয়নাল ভাই, সেই হুদা ভাই, হুদা ভাইয়ের কথা, হুদা ভাই ও জ্যাসমিন খান ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেয়েছেন, মিখাইল 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 খান সাহেব, ফরিদ ফারুকি, মাসুদ সাহেব, কতজনের নাম, মেহেদি সাহেব, আরেকজন আছেন উনি, ওনার সাথে সুবর্ণ আইজ্যাক বিজয় বহরে, বাদল ভাই, আরে বাদল ভাই, সুবর্ণ আইজ্যাক যখন বঙ্গবন্ধুর ইয়ে বলেছিল কিনা এবারের সংগ্রাম, বাদল ভাই চিৎকার করে বলতেছে, মানে এত বড় ট্যালেন্ট, মানে ওনার চোখ দিয়ে পানি পড়ছিল বাদল ভাই। বাদল ভাই সুবর্ণ আইজ্যাককে রেস্টুরেন্টে নিয়ে যেভাবে সাধারণ মানুষের সাথে মিশিয়ে দিয়েছিলেন, সিঙ্গারার চমচে খাবার উৎসবে মেতে পড়েছিলেন সুবর্ণ আইজ্যাকের সাথে, লস এঞ্জেলেসের মানুষ ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল, এরকম উৎসব সম্ভবত, এরকম এত বেশি ভালোবাসা মনে হয় হলিউডের বিখ্যাত তারকাও পায়নি। টম হ্যাঙ্কস বলেন, অথবা লিউবি লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, অথবা কেট উইন্সলেট বলেন, আমার তো মনে হয় পাইনি। যা হোক, আজ হচ্ছে বড়দিন, আমরা আমরা আপনাদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যদি খ্রিস্টান ধর্মের ফলোয়ার হন, আমাদের সবার কাছ থেকে বড়দিনের শুভেচ্ছা। I am celebrating Christmas today because I am not only a Muslim, but I am also a Hindu, a Christian, a Buddhist, and I am also a Hindu, a Buddhist, a Christian, and a Jew. And so, we have the right to celebrate each other's cultures, celebrate each other's holidays, and respect one another. And that is why I do not only enjoy celebrating Eid, but also enjoy enjoying other cultural festivities, such as Christmas, which is why I am celebrating Christmas today. Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go,
laughing all the way. Bells on Bob Hill's ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Hail, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. I can guarantee none of you know the next part. I don't know. Okay. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and limp, misfortune seemed his lot. We got into a drifted bank, and then we got upshot. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago, the story I must tell. Okay, I was riding in the snow, and on my back I fell. A gent was riding by in a one-horse open sleigh. He laughed as there I sprawling lion quickly rode away. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, go it while you're young. Take the girls tonight, sing a sleighing song. Get a bob-tailed bay, 240 for his speed. Hitch him to an open sleigh and crack, take the lead. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. I promise they're not in that verse. Prithibite jodi shobai পৃথিবীতে যদি সবাই সবাইকে এমপ্যাথি দৃষ্টিতে দেখে, মনে করো অং সান সু চি যদি তোমার ঈদ সেলিব্রেশন করে, নরেন্দ্র মোদী যদি ঈদ সেলিব্রেশন করে, জো বাইডেন যদি ঈদ সেলিব্রেশন করে, তোমরা মুসলমান যারা আছো তারা যদি মধু পূর্ণিমা অথবা দুর্গা পূজা অথবা খ্রিসমাস সেলিব্রেশন করো, দেখবে পৃথিবীতে টেরোরিজম জিরো হয়ে গেছে। দেয়ার উইল বি নো টেরোরিজম। কেউ কাউকে খুন করবে না, মৃত্যুর সংখ্যা থাকবে না, মানুষ ম্যাথ বিজ্ঞান নিয়ে পড়ে থাকবে। সময় এসেছে, কারণ আমরা টাইপ জিরো সিভিলাইজেশন থেকে টাইপ ওয়ানে চলে যাচ্ছি। এগুলি আমাদেরকে আর মানাচ্ছে না, মোটেও মানাচ্ছে না। আমি সবসময় আমার স্ত্রীকে দিয়ে শুরু করি, আমার স্ত্রীকে দিয়ে শেষ করি, কারণ আমার আমার স্ত্রী হচ্ছে আমার অক্সিজেন। What a shocking scandal! আপনাদেরকে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের লাইভ। সবাই ভালো থাকবেন।